আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রোগ্রাম করে দেখাবো, যে প্রোগ্রামটা জানা থাকলে আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিতে জব করেন। তো আমি যদি প্রোগ্রামটা সম্পর্কে আপনাদের একটু বর্ণনা দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বলতেছে যে একটি প্রোডাকশন লাইন আছে এবং এখানে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। ডেইলি কতগুলি প্রোডাকশন হলো তা এই সেন্সর এবং কাউন্টারের মাধ্যমে কাউন্ট করা হবে এবং সেটা এসএমআই দিয়ে শো করব। এখানে আরেকটা কথা বলতেছে, যদি প্রোডাকশন টার্গেট ফুল হয়ে যায় তাহলে একটি বাতি অন হবে। তো এই প্রোগ্রামটা করার জন্য এখানে আমাদের দুইটি ইনপুট লাগবে, সেটা হচ্ছে X0, অর্থাৎ যেটা সেন্সরের মাধ্যমে প্রোডাক্টটাকে কাউন্ট করবে, আর একটা হচ্ছে X1, যেটা মাধ্যমে আমরা কাউন্টারটিকে রিসেট করব। আর একটি মাত্র আউটপুট লাগবে, যেটার মাধ্যমে যদি কাউন্ট ফুল হয়ে যায় অর্থাৎ আমাদের টার্গেট ফুল হয়ে যায় তাহলে Y01 হয়ে যাবে। তো এখানে একটি কাউন্টার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে C120, 16-bit ল্যাচ কাউন্টার। তো ল্যাচ কাউন্টারের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ও কাউন্টারকে ধরে রাখে, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট হয়ে গেল, কোনো কারণে যদি পাওয়ার চলে যায় বা কোনো কারণে প্রোডাকশন লাইন শাটডাউন হয়ে যায় তাহলে সে পরবর্তীতে আবার 6 থেকে কাউন্ট করা শুরু করবে, অর্থাৎ যত পর্যন্ত কাউন্ট করছে সে ওটাকে ধরে রাখবে। তো মিচুবিশি পিএলসির FX3U যে মডেল আছে এখানে ল্যাচ কাউন্টার, এখানে 16-bit ল্যাচ কাউন্টার, এখানে দেখেন শুরু হয়েছে 100 থেকে 199 পর্যন্ত, এর মধ্যে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে C120 ব্যবহার করছি। তো বন্ধুরা আসুন দেখি কিভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি। এখানে আমি একটা নতুন প্রজেক্ট নিলাম, আচ্ছা প্রথমে আমরা X0 একটা ইনপুট নেব। X0-এর মাধ্যমে আমরা একটা কাউন্টার ধরাবো, K10। এখন এই কাউন্ট যদি ফুল হয়ে যায় অর্থাৎ 10 ফুল হয়ে গেলে আমাদের একটা বাতি অন হয়ে যাবে, যেটা আমরা প্রোগ্রামে বলা আছে। তো আমরা ওভাবেই করি, C20, একটা বাতি অন হবে অর্থাৎ একটা আউটপুট পাবো আমরা, দিলাম আমরা Y0। এবং X1 একটা ইনপুট ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আমরা এই কাউন্টারকে রিসেট করাবো, X1। রিসেট করার জন্য আপনাকে লিখতে হবে RST C120। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা এখানে একটা সেন্সরের ইনপুট নিলাম যেটার মাধ্যমে আমরা কাউন্টারটিকে কাউন্ট করাবো এবং কাউন্টারের কাউন্ট ফুল হয়ে গেলে কাউন্টারের NO দিয়ে এখানে একটা বাতি অন হবে এবং আমরা X1-এর মাধ্যমে এই কাউন্টারটাকে রিসেট করাবো। তো আমরা কাউন্টারটাকে প্রোগ্রামটাকে আমরা সিমুলেশন করে দেখি। তো যেহেতু এসএমআই এর কথা বলছে যে এসএমআই তে আমরা কতগুলো কাউন্ট হলো, প্রোডাকশন কতগুলো হলো সেটা আমরা দেখব। তো সেজন্য আমি এখানে একটা জিটি ডিজাইনার 3 মিচুবিশি পিএলসির একটি এসএমআই এখানে আমি ব্যবহার করছি। এখন আমরা দেখব আমাদের প্রোগ্রাম ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখানে বলা হয়েছে যে টার্গেট ফুল হলে অর্থাৎ 10 কাউন্ট হলে আমাদের একটা
চেঞ্জ অনুপাতে চলবে। এখানে 10-এর জায়গায় আপনি 10, 20, 50 আপনার প্রয়োজন অনুযায়ী যা লাগে আপনি এখানে ব্যবহার করতে পারেন। এক্স ওয়ানের মাধ্যমে আমরা এটাকে রিসেট করাবো। ওকে, আমরা যে আর একবার দেখি, 1, 2 তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। আমাদের আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।